ভিউয়ার্স, আজকে আমরা আসলাম এই জায়গাতে ম্যাক্সভিলি নামে একটি রিসোর্ট রয়েছে সেই ম্যাক্সভিলিতে, এবং এক ভাই আছেন, উনি পরিচয় করে দেবেন ম্যাক্সভিলি রিসোর্টটি, পুরোটাই আমাদের দেখাবেন। আমাদের ইতিমধ্যে দেখিয়েছেন, তবে আপনাদেরকে এখন দেখাবো আর কি। তো ভাই, আপনার নামটা বলেন। আমার নাম ইকবাল। ইকবাল ভাই, তো এই জায়গা তো অনেক বড় একটা জায়গা নিয়ে রিসোর্টটা করে না? আচ্ছা, তো যদি প্রথম দিকে দেখাতেন যে এই জায়গার সীমানা বা রিসোর্টে কীভাবে আসবে। আসুন, আমাদের সীমানা বলতে পুকুর যেই পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত কিন্তু আমাদের সীমানা, যদি এই পাশটা বাউন্ডারি নেই, বাউন্ডারি না থাকলেও কিন্তু সিকিউরিটি আছে। আচ্ছা আচ্ছা, আর এমনি এই পাশটা হলো আপনাদের মূল এলাকা শুরু না? এই পাশটা হইতেছে আমাদের মূল, দেখেছে এই ভিতরে থাকার পরিবেশ, থাকার যা কিছু লাগে সবকিছু। আচ্ছা, তাহলে আমরা এইদিকে আগাই তাহলে। তো এমনি তো এটা তো বিখ্যাত একটা রিসোর্ট, তাই না? আজ থেকে 30 বছর আগে করা এই রিসোর্টটা বিখ্যাত এই জন্য যে কিন্তু খুবই জনপ্রিয়, আমাদের যে সবচেয়ে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব শায়েখ সিরাজ, ওনার রিসোর্ট এটা। আচ্ছা, আমিও জানতাম না যে ওনার যে একটা রিসোর্ট আছে আর কি। তো এই জায়গায় তো অনেক শুটিং হয়, মানে প্রায় শুটিং হয়। প্রায় বলতে এখন বড় প্রোডাকশন বা টিভি চ্যানেলের কোনো কাজ নাই, এখন দুই চারটা মনে করেন যে মাসে 2-5টা ইউটিউব চ্যানেলের কাজ পাই। না, একসময় অনেক নাটক হয়েছে, অনেক ছবি হয়েছে, যেমন ডাক্তার বাড়ির একটা ছবি এটা এখানে হয়েছে, ওই স্টোরি অফ দ্য সামারা, মনের জ্বালা, আবার রক্তস্নান একটা নাটক টেলি ফিল্ম, এটা কিন্তু এখানে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সবচেয়ে বড় লট ছিল টানা 27 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে আসতে হলে কি আসতে হবে, মানে অ্যাড্রেসটা রাজেন্দ্রপুর চৌরাস্তা আসতে হবে নাকি? ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা আগে ঢাকা থেকে আসে তাহলে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে হোতাপাড়া হয়ে তারপর ভবানীপুরে আসতে হবে। ভবানীপুর থেকে ইউটার্ন নিয়ে পূর্ব দিকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসলেই সামনে আমার সাইনবোর্ড দেওয়া আছে ম্যাক্সভিলি, তাহলে আপনি আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, এমনি আপনার মানে পিকনিক তো করা যাবে? হ্যাঁ, পিকনিক করা যায়। প্রায় কতজন আসতে পারবে যদি মনে করেন? পিকনিকই তো নির্দিষ্ট ম্যাক্সিমাম, বা নাম বলেছি যে 600 জন আসতে পারবে একসাথে? 2500, 1000, 2000 লোকের পিকনিক করা সম্ভব, যেহেতু জায়গাটা অনেক বড়, ঠিক না? জায়গা অনেক বড় যেহেতু। আচ্ছা, তাহলে আমরা এই শুটিং স্পটগুলোতে যেতে চাই এখন, না? আচ্ছা, এই জায়গাগুলো হলো গ্রামীণ বাংলার যে শুটিং স্পটের মতো করা হয়েছে আর কি, না? দর্শকদের আরেকটা কথা জানিয়ে দিই, আপনারা ইতিমধ্যেই জানেন যে করোনা কালের কারণে অনেক রিসোর্টে আসলে কাজ বন্ধ ছিল, মাত্র 1-2 দিন হয়েছে যে এটা কাজ শুরু হয়েছে আর কি। তো এই জন্য হয়তো কিছুটা অগোছালো দেখবেন, আসলে তো এরকম থাকে না, ঠিক না? সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয় আর কি। হয়তো আপনাদের কাছে নিজেদের কাছে একটু ইয়া লাগবে যে কিছুটা অগোছালো লাগতে পারে, কিন্তু আসলে তো সাধারণত পরিষ্কারই থাকে। হ্যাঁ, মূলত আমরা সবসময় পরিষ্কার করে রাখি, কিন্তু বিগত 4 মাস বন্ধ ছিল, বিদায় লোকজন ছিল না, তাই এতটা পরিষ্কার করতে পারিনি। এই সাইডটা হলো থাকার জায়গা নাকি? হ্যাঁ, এই সাইডটা সব, এখানে আবার যে কটা রুম আছে সবগুলোতে থাকা যায়, মানে শুটিংও করা যায়, থাকাও যায়। শুটিংও করা যায়, থাকাও যায়। তবে মূলত আমার যত গেস্ট আছে তারা আসলে বিশেষ করে এদিক থেকে আগে শুরু করি, এদিক থেকে ফিল আপ করে তারপরে দেখে যাই। আচ্ছা আচ্ছা, মানে এটা কয়তলা? এটা এখানে থাকার জন্য 3তলা, পুরো 3তলায় থাকা যাবে? কয়টা রুম আছে? 10টা রুম আছে, মানে থাকার জন্য আবার আলাদাভাবে কেউ আসতে পারবে? মানে এমনি আলাদা ওই যে পার্সোনাল গেস্ট, ওই ফ্যামিলি,
ওগুলি আমরা অ্যালাউ করি না, মানে অনেক বড় একটা টিম আসতে হবে, অন্তত বড় টিম আসতে হবে, অন্তত টিমে অন্তত 20-30 জন থাকতে হবে, 20-30 জন থাকতে হবে। কিন্তু ওই যে ফ্যামিলি, ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো আমরা অ্যালাউ করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এই হলো ইয়া। আচ্ছা এটা এই জায়গা দেখলাম আমি, তাহলে আসেন আমরা ওই সাইডটা দেখা পরে ইয়ে করে দিই, শেষ করে দিই। ভিউয়ার্স এই তো দেখতে পাচ্ছেন যে পুকুর ঘাট, এই যে থাকার জায়গার একদম সাথে আর কি। এটা ছাদও আছে না? পুকুর ঘাটটাও সুন্দর আছে। মূলত টার্গেট হলো শুটিং এর টাই আর কি, যে শুটিং শুটিং টাই বেশি। আচ্ছা আচ্ছা, এখন তো পুরো আর পিকনিক এর সময় পিকনিক একটু কম, শুটিং এর জন্য পারফেক্ট একটা জায়গা। আপনি একটা লোকেশনে আসলে আপনি একটা লোকেশন দেখতে এসে অনেকগুলো লোকেশন পাইতেছেন, যেমন এই এই পরিবেশ একটা, ঠিক না? এই পরিবেশ একটা, যেমন এই যে ঠান্ডা দেখতেছেন এটা কিন্তু ডাক্তার বাড়ির ছবির মূল উঠান। হ্যাঁ, ডাক্তার বাড়ির ছবিটি আমি দেখছি, এখন নতুন নতুন বিয়ে করলাম বুঝছেন, সবাই দেখছে ছবি দেখবে, টঙ্গি আনারকলি সিনেমা হলে আসলাম। আর এই যে উঠানটা দেখতেছেন, হ্যাঁ, 400 দিনের ঘর, একটা জনপ্রিয় ছবি, 400 দিনের সেই ছবির উঠানটা। কিন্তু এটা একটা রুম, দুইটা রুম, তিনটা রুম আর এই দোতলা বিল্ডিংটা। এটা কি মাটি নাকি পাকা? এটা পাকা। হ্যাঁ দেখে মনে হচ্ছে মাটি। দুতলা ঘর, ঠিক না? মানে ওর শেখ সিরাজ তো উনি অনেক বিখ্যাত, ওনার মানে যেহেতু অনেক বিখ্যাত ওনারও তো এরকম সবাই আসে আর কি, যে ওনার জায়গায় শুটিং করবে। বেশিরভাগ সময় দেখা গেছে যে পিকনিকের সময় স্যারের বন্ধু বান্ধব, স্যারের ছেলে তারাই আসে। আর স্যারের ছেলে যত মনে করেন দুটো ছেলেই তো, বছরে একবার হলেও আসবেই, একবার হলেও আসবে, এমনিতেও হয়তো বা অনেক সময় 2-3 বার আসে। কারণ আমি এবার খুব ভালো রান্না করতে পারি, রান্নাটা খাওয়ার জন্য স্যারের ছোট ছেলে আছে যে উনি অন্তত একবার হইলেও আসবেন, আমাদের খাওয়াবেন না? সেই সুযোগ যদি কখনো হয় তাহলে অবশ্যই খাও। এটা মানে ওনার নিজের থাকার জন্য না, এমনি এমনি এটা এটা বলতে মানে এই জায়গাটা এমনি এমনি সাজানো করেছে। ঠিক আছে তাহলে এই এই লোকেশনটা তো মনে করেন যে মেজিক বিটির জন্য একটা পারফেক্ট, এই জায়গাটা না মানে একটু আলাদাভাবে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এই তো রান্নাঘর, মানে শুটিং বা পিকনিকের জন্য আসলে রান্না বান্নার কি অবস্থা? তিনটা চুলা আছে না, চারটা চারটা চুলা, এগুলো ধোয়া মোছার জন্য। তো ইকবাল ভাই সময় দিলেন আমাদেরকে, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ যে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারছি, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ।